শুরুতেই সংবাদ শিরোনাম, পাইলটের ভুলেই বিধ্বস্ত হয় বিপিন রাওয়াতের হেলিকপ্টার, পাকিস্তানকে তালেবান কমান্ডারের কঠোর সতর্ক বার্তা, আতঙ্কে পাকিস্তান, সরকার বিরোধী আন্দোলনে উত্তাল কাজাখস্তান, রাশিয়ার দ্বারস্থ প্রেসিডেন্ট, চীনকে শায়েস্তা করতে এক জোট হল জাপান অস্ট্রেলিয়া, সিরিয়ার মার্কিন ঘাঁটিতে 10 বার রকেট হামলা, ভারতে একদিনে করোনায় আক্রান্ত 91,000, বিপদে ভারত, বৃত্তের ওপর গাড়ি চালিয়ে দিল ইসরায়েলি বর্বর পুলিশ। এবার বিস্তারিত, পাইলটের ভুলেই সম্ভবত বিধ্বস্ত হয় ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার। সূত্রের বরাত দিয়ে গতকাল বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি। গত 8ই ডিসেম্বর MI-17V5 নামের সেই হেলিকপ্টারে জেনারেল রাওয়াত, তার স্ত্রী মধুলিকা ও 12 জন সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ছিলেন। দুর্ঘটনায় 14 জন নিহত হন। তামিলনাড়ুর সলুর বিমান ঘাঁটি থেকে হেলিকপ্টারটি ওয়েলিংটনের ডিফেন্স স্টাফ সার্ভিস কলেজে যাচ্ছিল। পাইলটের যে ভুলের বিষয়ে উল্লেখ করা হয়েছে একে CFIT বলা হয়ে থাকে। যখন কোনো উড়োজাহাজ উড্ডয়নের জন্য প্রস্তুত ও নিরাপদ থাকে এবং তা পাইলটের পূর্ণ নিয়ন্ত্রণে থাকে, তখন ভূখণ্ড, পানি বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলে তা CFIT বলে উল্লেখ করা হয়ে থাকে। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন CFIT-র ব্যাখ্যায় বলেছে, কোনো ধরনের নিয়ন্ত্রণ না হারিয়ে ভূখণ্ড, পানি বা কোনো কিছুর সঙ্গে ধাক্কা খায় উড়োজাহাজ। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন CFIT-র সংজ্ঞা দিতে গিয়ে বলেছে, সবকিছুর ওপর পাইলটের নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও ভূখণ্ড, পাহাড়, পানি ও অন্য কোনো কিছুর সঙ্গে সংঘর্ষ। সূত্র বলেছে, যখন ওই দুর্ঘটনা ঘটে তখন আকাশ মেঘলা ছিল। বিপিন রাওয়াতকে যে হেলিকপ্টার বহন করেছিল সেটি ভারতীয় বিমান বাহিনীর অন্যতম নির্ভরযোগ্য হেলিকপ্টার। শুধু সামরিক কর্মকর্তা নয়, দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী MI-17V5 হেলিকপ্টার ব্যবহার করে থাকেন। তালিবানের একজন শীর্ষ সামরিক কমান্ডার বলেছেন, তারা পাকিস্তানকে আর সীমান্তে প্রাচীর নির্মাণ করতে দেবেন না। তালিবান শাসিত আফগানিস্তানের সীমান্ত বাহিনী পূর্ব জোনের প্রধান মৌলভী সানাউল্লাহ সানজিন বলেন, আমরা আর কখনো পাকিস্তানকে সীমান্তে কোনো ধরনের প্রাচীর নির্মাণ করতে দেব না। পূর্বে তারা যা দিয়েছে দিয়েছে, কিন্তু আমরা তাদেরকে আর এটা করতে দেব না। সীমান্তে আর কোনো প্রাচীর হবে না। আফগানিস্তানের স্থানীয় জনপ্রিয় গণমাধ্যমে তলো নিউজের খবরে বলা হয়েছে, সীমান্তে প্রাচীর দেওয়া নিয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির মন্তব্যের প্রতিক্রিয়ায় তালিবান কমান্ডার গণমাধ্যমের কাছে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। গত মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ইসলামাবাদ সীমান্তে প্রাচীর দেওয়ার কার্যক্রম চলমান রাখবে, তালেবানের সঙ্গে বিষয়টি কূটনৈতিকভাবে সমাধান করা হবে। তলো নিউজের খবরে বলা হয়েছে, পাকিস্তানকে সীমান্তে প্রাচীর দেয়া ঠেকাতে আফগানিস্তানের নতুন শাসক তালেবানের সীমান্ত বাহিনী ইতোমধ্যে 30টি চৌকি স্থাপন করেছে। এদিকে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল কাহার বালখি বলেছেন, ইসলামিক আমিরাত বোঝাপড়া, আলোচনা এবং সুপ্রতিবেশী সুলভ আচরণের মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী। ডুরান্ড লাইনের উভয় পাশের বাসিন্দারা পাক বাহিনীর সীমান্তে প্রাচীর দেওয়ার কার্যক্রমে অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সীমান্তে প্রাচীর দেওয়ার কারণে দুই পাশে অবস্থিত বাসিন্দারা ভিন্ন পাশের আত্মীয় কিংবা সমগোত্রীয় লোকজনের সঙ্গে যোগাযোগ কিংবা দেখা করতে পারছেন না। সরকার বিরোধী বিক্ষোভ, সহিংসতায় উত্তাল কাজাখস্তান, কোনোভাবেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পারছে না দেশটির প্রশাসন। গতকাল বুধবার চতুর্থ দিনে গড়ায় কাজাখদের বিক্ষোভ। এই পরিস্থিতি সামাল দিতে না পেরে রাশিয়ার সহায়তা চাইলেন কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসিম জোমার্ত তোকায়েভ, খবর আল জাজিরার। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় খুব ভোরে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি রাশিয়ার নেতৃত্বাধীন CSTO জোটের কাছে সাহায্য চাওয়ার কথা জানান। জানা গেছে, কাজাখস্তানে জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ শুরু হলেও তা পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। আন্দোলনকারীদের দমাতে মিছিলে গুলিও চালিয়েছে নিরাপত্তা বাহিনী, কিন্তু তাতেও রাজপথ ছাড়তে নারাজ তারা। আন্দোলনকারীদের প্রেসিডেন্টের পদত্যাগ চাই। এর মধ্যে চলমান বিক্ষোভের পরিস্থিতি বেগতিক দেখে বুধবার দেশটির মন্ত্রিসভা বিলোপ করেন প্রেসিডেন্ট তোকায়েভ। এদিকে রাশিয়ার সহায়তার বিষয়ে এক ফেসবুক পোস্টে সাবেক সোভিয়েতভুক্ত সামরিক জোটের চেয়ারম্যান নিশ্চিত করেন, সীমিত সময়ের জন্য কাজাখস্তানে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হবে। প্রেসিডেন্ট
তোকায়েফের দাবি, বিদেশি মাদকপুষ্ট সন্ত্রাসী গোষ্ঠীগুলো নেতৃত্ব দিচ্ছে বিক্ষোভে। এদিকে কাজাখস্তান পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র, সব পক্ষকে শান্ত থাকার আহ্বানও জানায়। উল্লেখ্য, 2019 সালে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট তোকায়েফ স্বাধীন কাজাখস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট। দিনে দিনে অর্থনৈতিকভাবে আরো শক্তিশালী হচ্ছে চীন, সঙ্গে বাড়ছে তাদের সামরিক শক্তি। চীনের এমন আধিপত্য বিস্তার ঠেকাতে একজোট হয়েছে জাপান ও অস্ট্রেলিয়া। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বৃহস্পতিবার ভার্চুয়ালি পারস্পরিক সহায়তা চুক্তি নামে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী বলেছেন, এই চুক্তি ইন্দো প্যাসিফিক অঞ্চলকে নিরাপদ ও স্থিতিশীল রাখতে ভূমিকা রাখবে। চীন এই অঞ্চলেই তাদের আধিপত্য বাড়ানোর চেষ্টা করছে, যা জাপান সহ বেশ কয়েকটি দেশের জন্য উদ্বেগের কারণ। এর আগে জাপান কোনো দেশের সঙ্গে এমন চুক্তি করেছিল 1960 সালে। সেবার তারা চুক্তি করে আমেরিকার সঙ্গে, এবার দ্বিতীয় দেশ হিসেবে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করল। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই চুক্তিটিকে জাপান ও অস্ট্রেলিয়ার জন্য গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে অভিহিত করে বলেন যে, অনিশ্চয়তায় আমরা বাস করছি সেটি মোকাবেলা করতে এটি গুরুত্বপূর্ণ চুক্তি। এক বছরের বেশি সময় ধরে আলোচনা করার পর দুই দেশ এই চুক্তি করতে সমর্থ হয়। এর মাধ্যমে এখন দ্রুত সময়ের মধ্যে অস্ট্রেলিয়া ও জাপান তাদের সৈন্যদের মোতায়েন করতে পারবে। যৌথ মহড়ার জন্য অস্ত্রশস্ত্র পরিবহনে যে সকল বাধা ছিল সেগুলো দূর হবে ও মানবিক কাজে দুই দেশের সেনাদের অংশগ্রহণ সহজ হবে। অস্ট্রেলিয়ার রাজনৈতিক বিশেষজ্ঞ ম্যালকম ডেভিস বলেছেন, বিশ্বযুদ্ধের পর জাপান যুদ্ধ বিগ্রহ বা সামরিক অভিযানে না জড়ানোর সিদ্ধান্ত নিলেও তারা তাদের নীতি থেকে সরে আসছে, কারণ এখন জাপান বুঝতে পারছে চীন তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। পূর্ব সিরিয়ার মায়াদিন অঞ্চল থেকে দেশটির এক মার্কিন ঘাঁটিতে 10 বার রকেট হামলা করা হয়েছে। বুধবার পূর্ব সিরিয়ার দেউর ইজজোর প্রদেশের আল ওমর তেলক্ষেত্রের কাছে অবস্থিত মার্কিন ঘাঁটিতে এ হামলা করা হয়। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদন থেকে এমন সংবাদ পাওয়া গেছে। এই রকেটগুলো আল ওমর তেলক্ষেত্রের পাশে অবস্থিত এক উষুর প্রান্তরে গিয়ে পড়ে। এ কারণে এ রকেট হামলায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সকালে মায়াদিন অঞ্চল থেকে এ মিসাইলগুলো নিক্ষেপ করা হয়। এর আগে মায়াদিন অঞ্চলে মার্কিন গোলন্দাজ বাহিনীর হামলার প্রতিশোধ হিসাবে এ মামলা করা হয়। এ পূর্ব সিরিয়ার মায়াদিন অঞ্চল হল ইরানি সমর্থনপুষ্ট বিভিন্ন সশস্ত্র সংগঠনের ঘাঁটি। মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট পূর্ব সিরিয়ায় স্বল্প পাল্লার রকেট হামলা করে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য, মার্কিন সেনারা যে ঘাঁটিতে অবস্থান করছেন তার জন্য ওই এলাকাটি হুমকিস্বরূপ। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট আরও বলেছে, রকেটগুলোর মাধ্যমে ওই এলাকায় হামলা করা হয়েছে। ওই এলাকাটি ছিল নিরাপদ অঞ্চলের জন্য হুমকিস্বরূপ। নিজেদের আত্মরক্ষার জন্য আমরা ওই এলাকা ধ্বংস করেছি। ভারতে আবারও বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার সেই সংখ্যা বেড়ে প্রায় লাখের কাছাকাছি পৌঁছেছে। করোনায় একদিনে প্রাণ হারানো মানুষের সংখ্যা 325 জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রন আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 2630 জনে, এবং বুধবার রাজস্থানে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI ও সংবাদ মাধ্যম NDTV। বৃহস্পতিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত 24 ঘন্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 90,928 জন। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় 33,000, আর বুধবারের তুলনায় 56.5% বেশি। অন্যদিকে বুধবারের তুলনায় বৃহস্পতিবার ভারতের সৈনিক মৃত্যুর সংখ্যা কমলেও তা এখনও 300-র ওপরেই রয়েছে। গত 24 ঘন্টায় দেশটিতে মারা গেছেন 325 জন, অর্থাৎ গত একদিনে প্রাণহানির সংখ্যা কমেছে 200-এর। মহামারীর শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন 482,876 জন। ভারতে এখন দৈনিক সংক্রমণের হার 6.43%। এছাড়া গত 24 ঘন্টায় দেশটিতে সুস্থ হয়েছেন 19,000-এর বেশি মানুষ, ফলে দেশটিতে এখন সক্রিয় করোনা রোগীর সংখ্যা 285,401 জন। এদিকে করোনা সংক্রমণ বাড়তে থাকায় সতর্ক অবস্থানে রয়েছে দিল্লি সরকার। রাজধানীর 9টি হাসপাতালকে কোভিড বেডের সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
অবরুদ্ধ গাজার ওম আলখার গ্রামে 85 বছর বয়সী এক বৃদ্ধকে গাড়ি চাপা দিয়েছে ইসরায়েলি পুলিশ। এই ঘটনায় ওই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। সোলেমান আল হাতালির নামের ওই ব্যক্তি মাসাফার ইয়াত্তা অঞ্চলে তার গ্রামে পুলিশের প্রবেশে দিচ্ছিলেন। তিনি সরে না দাঁড়ানোয় তার ওপর দিয়ে ইসরায়েলি পুলিশের সদস্যরা গাড়ি চালিয়ে দেয়। মাসাফার ইয়াত্তা অঞ্চলের প্রতিরোধ ও প্রতিরক্ষা কমিটির সমন্বয়কারী ফুয়াদ আল আমার স্থানীয় গণমাধ্যম দি নিউ আরবকে জানান, সোলেমান আল হাতালিন গ্রামে বেশ পরিচিত ব্যক্তি। তিনি সবসময় ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধ করতে রাস্তায় নামেন। ফুয়াল আল আমার বলেন, যখন পুলিশ ওম আল খায়র গ্রামে তার গ্রামের ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল, তখন সোলেমান আল হাতালিন পুলিশের গাড়ি আটকাতে যান। তারা সোলেমানের ওপর গাড়ি তুলে দেয়। এতে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া যায়। বর্তমানে তার অবস্থা ভালো নয়। দক্ষিণ নাবলুসের কারিয়ত গ্রামেও ঘরবাড়ি ও ফসলি জমি ধ্বংস করতে আসা ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়েছে ফিলিস্তিনিদের। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।